নমস্কার বন্ধুরা ফ্লিপকার্ট ওয়ারাও যে বর্তমানে কয়েকটা পোস্টে সরাসরি নিয়োগ চলছে তো যারা এখনও পর্যন্ত বাড়িতে বেকার রয়েছেন পড়াশুনো করে তারা এখানে আবেদন করতে পারেন খুব সহজেই কিন্তু এখান থেকে আপনারা কাজটা পেয়ে যাবেন কোন কোন পোস্টে বর্তমানে ভ্যাকেন্সি রয়েছে এবং কোন কোন পোস্টে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তাছাড়া কোন কোন লোকেশানে আপনারা কাজটা পাবেন এবং এই কাজে জয়েন হওয়ার জন্য আপনাদের কী করতে হবে কিভাবে আপনারা আবেদন করবেন আবেদন পদ্ধতি কি রয়েছে তার সঙ্গে এখানে কি কী যোগ্যতা যেমন বয়স সেবা কী যা হয়েছে শূন্যপাত কটি রয়েছে বেতন আপনারা কত টাকা করে পাবেন ডিউটি টাইম কত ঘন্টা রয়েছে সমস্ত কিছু বিষয় বিস্তারিত আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করে দেবো তো এই চ্যানেলটা যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন এইরকম জেনুইন অ্যান্ড লেটেস্ট জব ভ্যাকান্সির আপডেট সবার আগে আপনার ফোনে পাওয়ার জন্য তো ফ্লিপকার্ট ওয়ারাজে মূলত আপনাদের যে কাজগুলো করতে হবে সেগুলো হচ্ছে প্যাকেজিং লোডিং আনলোডিং স্ক্যানিং ডাটা এন্ট্রি এই সমস্ত পোস্টগুলোতে কিন্তু বর্তমানে ভ্যাকেন্সি রয়েছে আপনাদের পছন্দ মতো একটা পোস্টটি কিন্তু আপনাকে অ্যাপ্লাই করে নিতে পারেন তাছাড়া আমরা অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে দেখে নেব যে ফ্লিপকার্ট ওয়ারেজে কোন কোন লোকেশনে কোন কোন পোস্টে বর্তমানে ভ্যাকেন্সি রয়েছে সেটা আমরা পরপর স্টেপ বাই স্টেপ দেখে নেব তো দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন তো আমরা এখন অনস্ক্রিনে রয়েছি ফ্লিপকার্ট ওয়ার ওয়েছে বর্তমানে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তিতে আমরা এখন রয়েছি এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী চাওয়া হয়েছে সেটা আমরা পরপর দেখে নেব দেখতে পাচ্ছেন মেল অ্যান্ড ফিমেল বোধ ক্যান অ্যাপ্লাই অর্থাৎ ছেলে ও মেয়ে ওয়াইফ থেকে কিন্তু এখানে আবেদন করতে পারবেন কোয়ালিফিকেশান যেটা চাওয়া হয়েছে অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার যেটা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস হলে কিন্তু সরাসরি আপনারা এখানে আবেদন করতে পারবেন এজ অর্থাৎ বয়স মানে যেটা চাওয়া হয়েছে আঠেরো বছর থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে তবে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন ডিউটি টাইম যেটা আছে নাইন আওয়ার্স টু টেন আওয়ার্স শিফটিং অর্থাৎ নয় ঘন্টা থেকে দশ ঘন্টা করে আপনাদের এখানে কাজ করতে হবে উইকলি ওয়ান ডে অফ অর্থাৎ প্রত্যেক সপ্তাহে একদিন করে আপনারা কিন্তু ছুটি পাবেন মোট একটি মাসের মধ্যে আপনাদের ছাব্বিশ দিন করে ডিউটি করতে হবে স্যালারি যেটা আছে দেখতে পাচ্ছেন পনেরো হাজার সাতশো টাকা থেকে উনিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু এখান থেকে আপনারা স্যালারি পেয়ে যাবেন এখানে পোস্ট ওয়াইজ কিন্তু আপনারা স্যালারি পাবেন তো নর্মাল আপনারা পনেরো হাজার সাতশো টাকা থেকে উনিশ হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু আপনারা স্যালারি পেয়ে যাবেন এরপরে যেটা আছে আমরা দেখে নেব যে জব রুল কী কী রয়েছে অর্থাৎ কোন কোন পোস্টে বর্তমানে নিয়োগ চলছে দেখতে পাচ্ছেন নাম্বার ওয়ান মার্কেটিং কাস্টমার কেয়ার ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্ট এইচআর আর সেলস লজিস্টিক্স প্যাকেজিং স্ক্যানিং লোডিং অ্যান্ড আনলোডিং অ্যান্ড এরপরে যেটা আছে দেখতে পাচ্ছেন ডেলিভারি তো এই এই কয়েকটা পোস্টে কিন্তু বর্তমানে ভ্যাকেন্সি আছে আপনাদের পছন্দ মতো একটা পোস্টে আপনারা কিন্তু এখানে আবেদন করে নিতে পারেন এরপরে আমরা দেখে নেব যে জব লোকেশন কোথায় কোথায় রয়েছে তো জব লোকেশান দেখতে পাচ্ছেন নাম্বার ওয়ান যে জব লোকেশানটা রয়েছে সেটি হচ্ছে বালিগঞ্জ নাম্বার টু হরিণগাটা নাম্বার থ্রি দমদম নাম্বার ফোর হাওড়া নাম্বার ফাইভ হুগলি নাম্বার সিক্স কলকাতা তো এই কয়েকটা লোকেশানে কিন্তু এখন বর্তমানে ভ্যাকেন্সি রয়েছে আপনাদের কাছাকাছি যেটা রয়েছে সেখানে কিন্তু আপনারা অ্যাপ্লাই করে নিতে পারেন এরপরে যেটা রয়েছে অ্যাপ্লাই প্রসেস তো অ্যাপ্লাই প্রসেস যেটা আছে সেটা হচ্ছে অফলাইন আপনাদের অফলাইনে অ্যাপ্লাই করতে হবে অফলাইনে অ্যাপ্লাই করার জন্য আমি ভিডিও ডিসক্রিপশান অফিসিয়াল এইচ এর নাম্বার দিয়ে দেবো সেখানে সরাসরি আপনারা কিন্তু কথা বলে আবেদন করে নিতে পারেন এছাড়া যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থাকে তো আপনারা প্রশ্ন করতে পারেন সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু একটি কলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি একটু আপনাদের কাজে এসে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ